লোকে ডাইনির সন্দেহ করে এজন বৃদ্ধক লাঠি বাহেরে উপর্যুপরি প্রহার করার ঘটনা দেখিলে পাওয়া গেছে। চলে আসে মুহূর্তের এক গুরুত্বপূর্ণ খবরটা আমি এটা দর্শকসকল, ডাইনির সন্দেহত বৃদ্ধক আক্রমণ এসাম অন্ধবিশ্বাসী। ডাইনির সন্দেহত উপর্যুপরি প্রহার করে এজন বৃদ্ধক শোণিতপুরের ঔজুলি রঙাগড়াত এই ভয়ঙ্কর কাণ্ড দেখিলে পাওয়া গেছে। এজন বৃদ্ধক ডাইনির সন্দেহ করে উপর্যুপরি আক্রমণ করে এসাম অন্ধবিশ্বাসী। নিশা বৃদ্ধজনক লাঠি বাহেরে উপর্যুপরি প্রহার করে এসাম অন্ধবিশ্বাসী। গাঁর একাংশ সচেতন ব্যক্তির তৎপরতার প্রাণ রক্ষা পড়ে বৃদ্ধজনের। আর এই ঘটনা সন্দর্ভত চারিদুয়ার আরক্ষী থানাত গোচর রুজু করা হয়েছে। অন্ধবিশ্বাসের করাল গ্রাসত এসাম, এজন বৃদ্ধ ব্যক্তিক ডাইনির সন্দেহত আক্রমণ করে এসাম অন্ধবিশ্বাসী। নিশা বৃদ্ধজনক লাঠি বাহেরে উপর্যুপরি প্রহার করার ঘটনা সংঘটিত হয়েছে শোণিতপুরের ঔজুলি রঙাগড়াত। এই ভয়ঙ্কর কাণ্ড সংঘটিত হয়। এইজন বৃদ্ধক একাংশ অন্ধবিশ্বাসীয়ে উপর্যুপরি প্রহার করে, লাঠি বাহেরে আক্রমণ চলায় ব্যক্তিজনের উপর। ডাইনির সন্দেহত এনেদরে আক্রমণ করা হয় এই বৃদ্ধ লোকজনক। গাঁর একাংশ সচেতন ব্যক্তির তৎপরতাত কোনোমতে প্রাণ রক্ষা পড়ে বৃদ্ধজনের। ইতিমধ্যে ঘটনা সন্দর্ভত চারিদুয়ার আরক্ষী থানাত গোচর রুজু করা হয়েছে। সন্ধ্যা 7টা বজাত মোক মাতি আনিলে, মোক মাতার মোক কৈছে মোক কিয় লাগে, বোলে ওলা তোমাক লাগে, কারণ আছে, এই কারণ অনুপাতে হব। আচ্ছা কি কারণ কোকসুন বলি কলো, নাই নকয়, তার ফিল্ডত গলেহে হব, খালি তই ভয় করিব নালাগে, বল আমি মিলাম, এনেকে কলে। আচ্ছা কথাটি কিহর কারণে কি মিলাব, কি হয়েছে কার, এনেকে কৈছে। তারপর কলে কি এজন মানুষ বেমার হয়েছে গাঁত, এই বেমার অনুপাতে সাবলি যাব লাগে বলে কলে। আরে মইতো ডক্টর নহয়, মইতো বেজালি নহয়, নামানিলে আর মোক। প্রায় 10-12খন বাইক আহিলে, বাইকর উঠাই লো গুছি গেল। ঢের মানুষ বহি আছে, বহি থাকতে ইহতি স্টার্ট করলে যে কি আমি আজি তোক এটা দুঃখী পাইছো, তুমি দুঃখী তো স্বীকার করা বলে কলে। এটা কলে কি আজি এইজন মানুষে সিহতর ঘর বেমার হয়েছে, এই বেমারত আমি জাল থাকি আমি ধরা পাইছো যে কি তোমার নাম কাড়িছে, গতি তুমি ডাইনী হয়, তুমি হয় না নহয় কোয়া, এই যে কথা মিছা, মই ডাইনী নহয়, এইটো নহয়, মই সঁচা কথা কৈছো, মই ডাইনী নহয় বলে কলে। এই ডাইনীবিলাকে এনেকি মিছা কথা কয়ে, সঁচা কলে মিছা কয়, মিছা কলে সঁচা কয়, এনেকৈ কৈ পেলাই এই মারা আরম্ভ লাগিলে। আর এই বহুত মানুষ মারিছে, মই 20-25জনমান মানুষ হয়েছে, তার ভিতর প্রায় আধা অংশই মারিছে। ঘরের পর মাতি নিয়াটো হল আপনার প্রদীপ ফাকলারি গরেং এজন, অনসুমা আর তারপর আমার নিচিনা বয়সরে মানুষ এজন, তা আমি গাঁত বুদাং বলে কো, তার আসল নামটো মহেশ্বর ধ্বংসক্র বলে কৈছে বলে মোক, সেইটো তাকে বিশ্বাস করে মোক এনেকে মানে সাজেশন দিছে। দুই তিনজনমান ব্যক্তি ইমান স্পিডত গাড়ি লৈ গেছে, কমসে কম সার রখাবলৈ গেছে, ঠিকই আছে, কমসে কম বাইকটো তো অলপ লাহেকৈ চলাই যাব লাগে, এইবিলাকে কলে আমার ফেমিলিটোয়। এটা আমি জানি পোৱা মতে মই ৰাতিপুৱা আহি পেলাই তেওঁক খুদিলো, বোলে কোন কোন ব্যক্তি খুদি খুদিলো, তেওঁ কৈছে আমার সমাজৰ মৌৰবী এজন প্রদীপ খাখলাৰী, তার লগতে কেজনমান ব্যক্তি আছে, আপনি মানে লাহেকৈ গম পাব, এইবিলাকে তেওঁ মোক কলে। তেতিয়া মই কলো বোলে কি উদ্দেশ্যৰে আপোনাক উঠাই লোৱা হ'লে, মানে তেওঁ মানে কথাষাৰ মোক কলে যে উদ্দেশ্যটো হ'ল তাত গৈহে গম পাব, তাত গৈহে গম পাব বুলিকে কৈ উঠাই লৈ আহি তেওঁক বোলে দুটামান ধমকি দি আপুনি ডাইনী হয় না নহয়, এইজনী বেমাৰীক আপুনি খাইছে, মন্ত্ৰ দি আপুনি ডাইনী মাৰিছে, এইবুলিকে মানে তেওঁক মাৰিবই ধৰিলে। এই যেনেকৈ মানে মাৰি 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 মানে একো মানুহটো মানে বেহোচ কৰি পেলালে। আমি কামনা কৰিছোঁ যাতে আজি যিটো হ'ল ঠিক তেনেকুৱা ধৰণৰ আৰু যাতে আৰু ভৱিষ্যতত যাতে নহয়, ডাইনী বুলিকে কয় যাতে আমাৰ সংসাৰখনত বা আমাৰ গাঁওখনত বা গাঁৱে ভূঞে
ক'তো যাতে দাঙি আছে বুলি মানে প্ৰকাশ কৰাটো বা মানি লোৱাটো সেইটো উচিত নহয় বুলি মই কওঁ।